সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপন্যাস অবলম্বনে নৈম ইমতিয়াজ নিয়ামুলের ছবি গাংচিল আসছে খুব শীঘ্রই আপনাদেরই পছন্দের প্রেক্ষাগৃহে দর্শক সিনেমাপ্রেমী দর্শকদের জন্য কিন্তু এটা অনেক আশার বাণী অনেক মৌলিক ছবি বাংলাদেশের ছবি নতুন নতুন ছবি আসছে ইতিমধ্যেই শুভ মহরত হয়ে গেছে প্রেস কনফারেন্স হয়ে গেছে আমরা জেনে গেছি এই ছবিটি সম্পর্কে আর মাননীয় মন্ত্রীর এই যে উপন্যাস গাংচিল তা কিন্তু একুশে বইমেলায় বেস্ট সেলার হয়েছিল সেই বেস্ট সেলার উপন্যাসটি নির্মাণ করতে যাচ্ছেন নৈমি ইম তিয়াজনী এই ছবিতে আপনারা দেখতে পাবেন ফেডদৌস পূর্ণিমা কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত গুপ্ত ছাড়াও বা বাংলাদেশের আরও অনেক তারকাদেরকে অবশ্যই এবং এই ছবিটি যে গাংচিল বলা হয়েছে নোয়াখালীর একটি এলাকাকে নিয়েই তাদের জীবনযাত্রা তাদের জীবনের কষ্ট সব কিছু মিলিয়েই এই উপন্যাসটি গাংচিল তো আমরা বাংলাদেশকে দেখতে পাবো এই ছবির মাধ্যমে বাংলাদেশের ছবি চমৎকার একটি ছবি আপনারা দেখবেন একটি শুভ মহরত আয়োজন আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন গান চিল একটা উপন্যাস ওবায়দুল কাদের সাহেব লিখেছেন ওবায়দুল কাদের সাহেব ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করেছেন কিন্তু পাশাপাশি সাহিত্য চর্চা করতে তো আজকে যে বইটা নিয়ে আপনারা এখানে একসঙ্গে মিলিত হয়েছি আমরা একটা বঙ্গোপসাগরের ছোট্ট দ্বীপ সেই দ্বীপের সুখ দুঃখের কথা কাহিনী মানুষের কথা ভালোবাসার কথা চেতনার কথা সংগ্রামের কথা এই উপন্যাসে আছে আমাদের পরিচালক নহিম ইমতিয়াজ কীভাবে এটাকে ফুটিয়ে তুলবে তা নির্ভর করছে ঘরের ফির মনে রাখবেন চমৎকার উপন্যাস হতে পারে কিন্তু চমৎকার চিত্রনাট্য দরকার আমি আশা করি যার হাতে এই দায়িত্বটা দেওয়া হয়েছে তিনি একজন দক্ষ ব্যক্তি আশা করি আমাদের এর দর্শকরা এটাকে ভালোভাবে আমি একটি কথাই বলতে চাই ঋতুকে আমাদের এই দেশের চলচ্চিত্র শুরু হয়েছিল একদল সাহসী দিয়ে সমৃদ্ধ হয়েছিল দেশের চলচ্চিত্র মাঝখানে কিছুটা সময় একটু অন্যরকম চলচ্চিত্র এবং অন্যরকম পরিবেশ দিয়ে কিছুটা সময় ব্যাহত হয়েছিল আমি মনে করি আমাদের প্রিয় মন্ত্রী মহোদয় বলবো না প্রিয় কাদের সারে উপন্যাস দিয়ে মনে হয় আরেকটি অধ্যায় শুরু হতে চলেছে আমাদের চলচ্চিত্র যেমন সাহিত্য নির্ভর নির্ভর কাহিনী দিয়ে শুরু হয়েছিল কাদের সারের উপন্যাস দিয়ে আবার সেই শুরুটা হতে চলেছে আমি এই গামচির ছবিটি জয়যাত্রা এবং সাফল্য কামনা করছি আমি মনে করি এবং আমরা মনে করছি এই চলচ্চিত্রটি ইতিহাস রচনা করবে আমাকে এখানে ডাকবার জন্য এবং আমাকে এখানে সম্মানের জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি প্রযোজক এবং অভিনেতা এই ছবির তো এই ছবিটির সাথে আপনার ইনভলভমেন্ট একটু বেশি তো কেন এই ছবিটি আসলে অন্য ছবি থেকে আলাদা হবে বা এই ছবিটি নিয়ে আপনি কি চিন্তা করছেন আসলে প্ল্যানটা কি বা ফিউচার প্ল্যানটা কি ধন্যবাদ দিদি তোমাকে এবং তোমার অনুষ্ঠানকে আমি পূর্ণিমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড কিন্তু নুজহাত ফিল্মসেও কখনও কাজ করেনি এই প্রথম তার আগমন তো সেজন্য তাকে আমি ওয়েলকাম করছি আমাদের এই ছবির মাধ্যমে আসলে ছবির গল্পটি এমন ছিল যে গল্পটি পরে আমার মনে হয়েছে প্রথমেই যে পূর্ণিমা হলে খুব ভালো হয় সেভাবেই সে ভাবনা থেকে ওকে অ্যাপ্রোচ করা আর ও দুলাইনে গল্পটি শুনি রাজি হয়েছে পিছনে আমার আরেক বন্ধু বসে আছে ঋতুপর্ণা সে আমার আগের ছবিতেও ছিল এই ছবিতেও আমরা তাকে একটি বিশেষভাবে আনার পরিকল্পনা করছি তো আমার দুই বন্ধুর পাশে থাকবে নিশ্চয়ই আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি ওর আমার সহযোগিতা করেছে আর গল্পটি বলেছি এই গল্পটি আমরা সবাই জানি আমাদের মন্ত্রী উপন্যাস উনি আসলে এখানে মন্ত্রী মহোদয় পরিচয় চান না উনি লেখক হিসাবে এখানে আত্মপ্রকাশ করতে চান একজন কাহিনীকার হিসেবে তার গল্পটি অসাধারণ বানভাসী মানুষের জীবনী নিয়ে বাংলার গল্প বাংলার মানুষের দুঃখ বেদনা সুখ এসব নিয়ে এই গল্পটি সো আমরা হানড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে ট্রাই করব এর সুন্দর চিত্ররূপ দেওয়ার জন্য অনেক বড় দায়িত্ব আজকে মহারতে দেখেছেন যে আমাদের চার চারজন পাওয়ারফুল মন্ত্রীর সমাগম কিন্তু এখানে মন্ত্রীরা সবাই এসেছিল আমাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে শুভ মুক্তির মাধ্যমে আমাদের শুভ মহারত ঘোষণা করছি আপনারা মিডিয়ার সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ছবি জুড়ে আপনাদের সাপোর্ট আমাদের দরকার বিকজ আমরা সবাই মিলে চেষ্টা করছি বাংলা সিনেমাকে আবার তার আগের সম্মানের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য আমি চাই আমার আগের জেনারেশন অনেক শিল্পীরা যারা এখন বসে আছেন তার জন্য আস্তে আস্তে কাজে ইনভলভ হন এই সিনেমার মাধ্যমে আমরা বেশ কয়েকজন গুণী শিল্পীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব এবং আমি আশাবাদী আমার যে পরিচালক নায়াম ইমতেজ নেয়ামুল ওর সাথে আমি এর আগে অনেক কাজ করেছি আমার প্রথম ফিল্মটিও সে করেছে এক কাপ চা আমার মনে হয়েছে যে ও আমাদেরকে যথার্থভাবে পর্দায় ফুটিয়ে তুলবে এবং আমরা আমাদের বেস্ট ফোর্ট দিয়ে আবার আমরা মানুষের মনে জায়গা করে নেব মানুষকে আনন্দ দিব এই গাংচেলের মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ ভেরি ওয়েল সেইড আপনারা আপনাদের বেস্টটা দেবেন এবং এই দুই বেস্ট ফ্রেন্ডের জুটি চমৎকার হবে কিন্তু আমাদেরকে আমাদের বেস্ট দিতে হবে সিনেমা হলে গিয়ে গাংচিল ছবিটি এবং যে কোনো ছবি যখন আমরা সিনেমা হলে গিয়ে দেখব দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা আজ চমৎকার একটি শুভ মহরত আয়োজন দেখলাম আর যখন এই ছবিটির আবার রিলিজ হবে তখন কিন্তু আমার স্টুডিওতে আবারও সবার সাথে দেখাবে হবে শুভমুক্তি দর্শকদের সাথে সবার অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ তোমার মাধ্যমে তোমার এই অনুষ্ঠান সমস্ত দর্শককে এটিএন বাংলার সমস্ত দর্শককে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ রইল আমাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য আজকে আমরা শুভ মুক্তি অনুষ্ঠান থেকে কিন্তু এসছি গাংচিলের শুভ মহরতে আর এখানে আমরা পেয়ে গেছি আমাদের সেই জনপ্রিয় জুটি গিয়ে ফিরতো পূর্ণিমা তার সাথে কথা বলবো এবং জানবো এই ছবি সম্পর্কে চলুন কথা বলি হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে অনেক বিজি এত বড় একটি আয়োজন হচ্ছে গাংছিলের মহরত হচ্ছে তো এই ছবিটি সম্পর্কে আমাদের অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে যদি তোমরা কিছু বলো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রিধিকে কারণ রিধির উপস্থাপনা দেখে দেখে মুগ্ধ ও খুবই সুন্দর করে কথা বলে তারপর ধন্যবাদ জানাচ্ছি এটিএনকে শুভ মুক্তি প্রোগ্রামটিকে আর আমরা গাংচিল ছবির মহরত আজকে করলাম এবং আমার কাছে সবাই যে ইতিমধ্যে জেনে গেছে এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের উপন্যাস নিয়ে মূল গল্পটা নিয়ে আমরা এটাকে সিনেমার রূপে ধারণ করছি ধারণা ধারণ দিচ্ছি এবং এর জন্য আছেন আমার প্রযোজক আমার সহকর্মী ফেরদোস এবং আমার বন্ধু সে বলাতে আমি মানে সুযোগটা আমি লুফে নিলাম এবং আমি আশা করি এই ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আমরা ভালো কাজ আপনাদের সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে এই গাংচিলের শুভ মহরত অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের দুই বাংলারই যিনি শুধু ওপার বাংলা বলতে আসলে রাজি নন অবশ্যই দুই বাংলার বাংলা দেশের আমাদের সবার প্রিয় আমাদের সকলের জনপ্রিয় এবং আমাদের সু অভিনেত্রী একদম শক্তিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা পেয়ে গেছি তো আজকে শুভমুক্তির অনুষ্ঠানে দর্শকদের সাথে কথা বলার সুযোগ আমাদেরকে দিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই তো গাংচিল এবং জ্যাম দুটোতেই দেখতে পাচ্ছি দুটো ছবিতেই একই সাথে বাংলাদেশের পট দায়িত্বপর্ণা সেনগুপ্তকে দেখতে পাবো আমরা খুবই এক্সাইটেড তোমার কেমন লাগছে এই গাংচিল এবং জ্যাম দুটো সম্পর্কে আসলে জানতে চাই অ্যাকচুয়ালি জ্যামটা প্রথমে আমার কাছে আসে এবং শেলি আপা অনেকদিন ধরেই ভাবছিলো যে মান্না ভাইয়ের তত্ত্বাবধানে তৈরি করা কৃতাঞ্জলি ফিল্মস থেকে একটা ভালো ছবি করার জন্য অনেকদিন ধরেই আমার সাথে ডিসকাস করছিল যে কিছু করা যায় ভালো তাই আমরা এই গল্পটা মানে বলো এই গল্পটা খুব রেলিভেন্ট এখন মানে এই শহরে মানে যে জ্যামের একটা সমস্যা আছে আমার তখনই ভালো লেগেছিল আইডিয়াটা এবং আমি বলেছিলাম হ্যাঁ এবং সেটা নিয়ে শুরু হয় অভিযান তো এইবারে আমি পুরো ফাইনাল স্ক্রিপ্টটাও শুনবো আর তার মধ্যেই উপনীত হয় গাংচিলের কথা এবং কাদের ভাই আমাদের মাননীয় মন্ত্রী উনি লিখেছেন বলে আমার আরও ভালো লাগলো যে একজন মানে উনি যে পাশাপাশি একজন সাহিত্যিক এবং সাহিত্য যে উনি করেছেন সেটা আরও ভালো লাগলো জেনে তো তারপরে ফেরদোসো আমাকে এই ব্যাপারে বলে এবং আমাদের পরিচালক পরিচালকজন নিয়ামুল উনিও আমাকে জানান যে এই ছবিতে আমাদের মন্ত্রীও চেয়েছেন যে আমি কাজ করি যেন আমি একটা খুব বিশেষ চরিত্রে আসব এই ছবিতে সেটা সারপ্রাইজ কি এবং এই দুটো ছবি নিয়ে আমি খুবই আশাবাদী মানে গাংচিল কথাটার মধ্যে একটা খুব সুন্দর ব্যাপার আছে যে মানে প্রথমেই মানে আমাদের ইংরেজিতে যেটাকে বলা হয় সিগাল এবং সেই চেহারাটা প্রথমেই পাখির চেহারাটা আসে চোখের মধ্যে তারপরে মানে মানে সাগরের এত কাছাকাছি মাটির এত কাছাকাছি তো ওই পুরো জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করে আই এম ভেরি হ্যাপি লেটসি লুক ফরওয়ার্ড করছি ছবির কাছু এটিএন বাংলা দর্শককে আমি খুব আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এটিএন বাংলা একটি হাউসহোল্ড নাম এখন মানে প্রত্যেক ঘরে এটিএন বাংলা একটি খুব পরিচিত নাম এবং বাইশ বছরের এই লেগেসি এটিএন বাংলা নিয়ে আসছে সেটা একটা খুব বড় ব্যাপার এবং আমি চাইব যে এটিএন বাংলা আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক বাংলার এবং এটিএন বাংলা থেকে আমরা খুব ভালো ভালো অনুষ্ঠান পাই আমি সবসময় আছি নমস্কার আমরা এই ছবি সম্পর্কে শুনবো এই ছবির পরিচালকের কাছ থেকে আসলে একটা ডিরেক্টর তো একটা স্বপ্ন দেখে একটা গল্প পড়বার পরে তার মানে মনের মধ্যেই কিন্তু একটা সিনেমা তৈরি হয়ে যায় তারপরেই সে কিন্তু এটা দৃশ্যায়ন করেন তো সেই স্বপ্নের দিক থেকে বলতে গেলে আমরা তো শুনলাম আপনি বললেন যে অক্টোবর থেকে শুটিং শুরু করবেন তো সেই স্বপ্নের দিক থেকে যদি চিন্তা করতে চাই তাহলে গাংচিলের নির্মাণটা কীরকম হবে এবং দর্শক কেমন একটা ছবি পেতে যাচ্ছে এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে আমরা আশা করি যে আমরা দর্শক খুবই ভালো একটা ছবি দেখবে বিকজ হচ্ছে এটা যেহেতু উপন্যাস এবং উপন্যাসটা আমাদের এই সময়ের আমরা চিত্রনাট্যটা করেছি যেন এই সময়ের মানুষ এই উপন্যাস সবার ধারণা থাকে উপন্যাস মানে একটু স্লো ছবি হয় বা একটু অফ ট্র্যাকের হয় এটা কিন্তু ফুললি কমার্শিয়াল মুভি এবং আমরা এটাকে ভিন্নতা আনার জন্য দুই জায়গা থেকে চিত্রনাট্য করেছি দেন চিত্রনাট্য করে আমরা মানে ইয়ে করেছি তো সেই জায়গা থেকে আশা করছি যে খুবই ভালো হবে আর কি হ্যাঁ আমাদের ঢাকাতে চার দিন কি পাঁচ দিনের মতো শ্যুট আছে আমরা প্রথমে অক্টোবরে ঢাকাতে শ্যুট করব তাই নভেম্বরে আমরা পুরো টিম নিয়ে আপনার গাংচিলে যাব গিয়ে আমরা পুরো ছবি শেষ করে দেন আসবো জ্যাম এবং গাংচিল দুটো কিন্তু একদম বাংলাদেশের ছবি একদম মৌলিক গল্পের ছবি দুটো ছবি নিয়ে নয় ইমতিয়াজ নিয়ামুল আসছে তো এটার জন্য আসলে দর্শকদেরকে কি বলবে নয় ইমতিয়াজ নিয়ামুল আমি বলবো যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন যেই মানে চিন্তা থেকে ছবি দুটো আমি করার প্ল্যানিং করেছি ওই জায়গাটা যেন আমি ঠিকমতো করতে পারি কারণ অনেক বাধ্যবাধকতা থাকে এই যা এই দুইটা ছবিতে যেন আমি এগুলো ওভারলোক করে একটা ভালো ছবি আপনাদেরকে দিতে পারি এবং আপনারা এটা ভালো ছবি দেখবেন আশা করছি দুইটা দুইটা দুই রকমের ভিন্নতা পাবেন এবং আপনারা সাথে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো শুভ মুক্তি অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন শুভ মুক্তি আমি অবশ্য এই প্রোগ্রামটা প্রতিদিনই দেখি প্রতি বৃহস্পতিবারে হয় তো এটা আমার খুবই প্রিয় একটা প্রোগ্রাম এবং আমরা যারা ফিল্ম বানাই তাদের এই এই প্রোগ্রামটার জন্য আমাদের চোখ রাখতে হয় বিকজ প্রতি সপ্তাহের এন্ডে কী ছবি রিলিজ হয় এটা জানার জন্য এবং আমি বলবো যে এই আপনারা আমাদের ছবির জন্য এই প্রোগ্রাম দেখবেন এবং আমরা ছবি কখন কি হয় এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সব মেসেজ পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ